আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কিছু কথা বললেন, আল্লাহ মানুষের মৃত্যুর পরে আপনি আবার মানুষকে জীবিত করবেন, আপনার সৃষ্টির মরণ দেওয়ার পরে আপনি আবার জীবিত করবেন, মৃতকে আপনি কিভাবে জীবিত করেন এটা আমি একটু দেখতে চাই, আল্লাহ আপনি আমাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি এই বিশ্বাস কি তোমার নাই? হযরত ইব্রাহিম বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي আল্লাহ আপনি মৃতকে জীবিত করতে পারেন এই বিশ্বাস এই আস্থা আমার রয়েছে, রব্বুল আলামিন আমি জানি আপনি সব পারবেন, এরপরে আমি একটু নিজের চোখে দেখতে চাই মৃতকে আপনি কিভাবে আবার জীবিত করেন, এটা অন্তরের প্রশান্তির জন্য, অন্তরের শান্তির জন্য আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যদি মৃতকে কিভাবে জীবিত করে দেখতে চাও, আলা ফাখুস আরবাআতাম মিনাত তায়রি ফাসুরুনা ইলাই, পাখি ধরো, এই চারটা পাখি তুমি লালন পালন করো, পোষ মানিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, পাখি ধরে ইব্রাহিমকে পোষ মানানোর জন্য লালন পালনের জন্য কেন বললেন, কারণ একটা প্রাণী যখন কোনো মালিক পোষ মানিয়ে নেয় লালন পালন করে সর্বক্ষণ তার কাছে থাকে, ওই পাখিটাকে দেখলে সে চিনতে পারে, ওই প্রাণীকে দেখলে সে চিনতে পারে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম চারটি পাখি সংগ্রহ করো, পাখিগুলিকে তুমি পোষ মানিয়ে নাও, এই পাখিগুলিকে জবাই করে এই গোস্তগুলিকে তুমি কিমা বানাইয়া গোস্তগুলিকে তুমি মিশ্রিত করে নাও, তোমার নির্বাচিত চারটি পাহাড়ের মধ্যে এই পাখিগুলির কিছু গোস্তের অংশ তুমি সেখানে রেখে দিয়ে আসো, এরপরে তাদেরকে তুমি ডাক দাও, পাখিদেরকে তুমি তোমার দিকে ডাক দাও, দেখবে পাখিগুলি তোমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসবে, পাখিগুলি তোমার দিকে হাঁটতে হাঁটতে আসতে থাকবে, দৌড়াতে থাকবে, পাখির স্বভাব তো উড়ে আসা। আল্লাহ তাআলা কেন হেঁটে আসার কথা বললেন, পাখি যদি আকাশ দিয়ে উড়ে আসতো চোখের ধাঁধা লেগে যেত, ইব্রাহিম হয়তো মনে করতো হয়তো কোন জায়গা থেকে পাখি উড়ে এসেছে, এই জন্য জমিনের মধ্যে যদি পাখি তার সামনে হাঁটতে হাঁটতে বা দৌড়াতে দৌড়াতে আসে তাহলে ইব্রাহিমের জন্য চিনা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাসূল ইব্রাহিম চারটা পাখি ধরলেন, এগুলিকে পোষ মানাইয়া জবাই করে কিমা করে এই গোস্তগুলি চারটা পাহাড়ের স্তূপের মধ্যে রেখে দিলেন, আল্লাহর নির্দেশে পাখিগুলি ডাক দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে এই গোস্তের কিমার মধ্যে এক পাখির গোস্ত আর এক পাখির গোস্তের সঙ্গে মিশ্রিত ছিল, এক পাখির গোস্ত অপর পাখির গোস্তের সঙ্গে উড়ে উড়ে একটার সঙ্গে আরেকটা লেগে যায়, পাখির আকৃতি তৈরি হয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিমের দিকে পাখিগুলি ছুটে ছুটে আসতেছে। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বলে, হে ইব্রাহিম হাশরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে দুনিয়ার মানুষগুলি সেদিন জমিনের সঙ্গে মিশ্রিত থাকবে, দুনিয়ার মানুষ জমিনের সঙ্গে মিশ্রিত থাকবে, আমি আল্লাহ যেই দিন ইয়ালান করব ঘোষণা করব এই জমিন থেকে প্রতিটা মানুষের হাড্ডিগুলি বের হয়ে আসবে, হাড্ডির মধ্যে গোস্ত লাগবে, ওরা মানুষের আকৃতি তৈরি হয়ে যাবে, আমি তাদেরকে জীবন দিয়ে দিব, এই কবর থেকে পূর্ণাঙ্গ মানুষ সেদিন হাশরের ময়দানে দৌড়াবে। চমৎকার একটা ঘটনা শুনিয়ে আপনাদেরকে আলোচনার সমাপ্তির দিকে টানবো।